বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। মহব্বতের আলোচনা একটু হইলে আমাদের মাহফিল সাকসেস হয়ে যায়। একটা ব্যাঙ, একটা ব্যাঙ ছিল হযরত ইব্রাহিমের আগুন নিবানোর জন্য, মুখের মধ্যে সামান্য পানি নিয়ে, সামান্য পানি, আর আগুন জ্বালাইছে গ্রাম জোড়া। তো ব্যাঙের মুখের পানিতে আগুন নিবে নাকি, কথাগণ নিবে নাকি? ওই সামান্য একটু চেষ্টা, আমার আল্লাহ বলে নবীর জন্য সামান্য চেষ্টা আমি বড় করে দেখি। আর একটু জোরে বলো না, সুবহানাল্লাহ। সে কারণে এই ধরনের মাহফিল, যেহেতু প্রেমের মাহফিল, এই মাহফিলের সম্পর্ক কোনো চেয়ারম্যানের সাথে, কোনো এমপির সাথে, কোনো মন্ত্রীর সাথে, কোনো প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সাথে, এই মাহফিলের সম্পর্ক মদিনাওয়ালার সাথে। কথা বলেন ঠিক না বেঠে? তো ব্যাঙের ওই খেদমতের সম্পর্ক ইব্রাহিম আলাইহিসসালামের সাথে হওয়ার পরে আল্লাহ যদি এটার পুরস্কার দিতে পারে, আমাদের এই মাহফিলের সম্পর্ক মদিনার কামলিওয়ালা নবীর সাথে, এটার পুরস্কার পাবো কি পাবো না? আমরা পেতে চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আমিন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয়ই এসেছে তোমাদের কাছে নূর, আল্লাহর পক্ষ থেকে। কার কাছ থেকে? আওয়াজ দেন না, কার কাছ থেকে? আমাদের কাছে যখন টেলিফোন আসে ঢাকা থেকে, আমরা বলি ঢাকা থেকে টেলিফোন আসছে। যখন চিঠি আসে ঢাকা থেকে, আমরা বলি চিঠি এসেছে ঢাকা থেকে। যখন মেইল আসে লন্ডন থেকে, আমরা বলি মেইল এসেছে লন্ডন থেকে। আমার আল্লাহ বলেন একটা নূর এসেছে তোমাদের কাছে, আমি রব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ ওই নূরটা কে, ওই নূর মানে কি, তুমি কাকে পাঠিয়েছ? আমার আল্লাহ বলেন, নবী মোর নূরে খোদা, তারে তরে সকলে পয়দা, আদমের কলবেতে, আদমের কলবেতে তারি নূরে রোশনি, নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজা। কি মনে হয় নূর মানে কে? আমার প্যারা নবী রহমতুল্লিল, আল্লাহ যে নূর বললেন সেই নূর দ্বারা উদ্দেশ্য হলো আমার কামলিওয়ালা নবী রহমতুল্লিল। বলেন তো নূর দ্বারা কি করা হয়, আলোকিত হয় না অন্ধকার হয়? তাইলে আলোর দরকার আছে, আছে না নাই? আসলেন তো 570 খ্রিস্টাব্দে, তার মানে তখন আলোর দরকার। কথা বলেন আলোর দরকার। সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়া। কি আইয়ামে মানে? কি আলোকিত যুগ না অন্ধকার যুগ? সবাই বলেন। তাহলে যুগটার নামই অন্ধকার যুগ। তো অন্ধকার হলে আলো চাই কি চাই না? আমার আল্লাহ এই অন্ধকার যুগে আলো পাঠালেন পেয়ারা নবী রহমতুল্লিল আলামিনকে। তো সেই অন্ধকার কিসের? কেন তখন কি সূর্য আকাশে উঠত না? কথা কয় না, সূর্য ছিল না আকাশে, চাঁদ উঠত না আকাশে, তারকা ছিল না, তো চাঁদও ছিল, সূর্য ছিল, আকাশে তারকাও ছিল, অথচ যুগের নাম আইয়ামে জাহেলিয়া। বোঝা যাচ্ছে এটা ওই অন্ধকার নয় যে অন্ধকার সূর্য ডুবলে হয়,
বরং এটা হলো জুলুম অত্যাচারের অন্ধকার, এটা বেহায়াপনার অন্ধকার, এটা হলো বেলেল্লাপনার অন্ধকার, এটা হলো অন্যায়ের অন্ধকার, এটা হলো মূর্তি পূজার অন্ধকার, এটা হলো বেদিনের অন্ধকার, বেসরার অন্ধকার, মদ খাওয়ার অন্ধকার, জুয়ার অন্ধকার। কথা বলেন ঠিক না? ঠিক। এই সব অন্ধকার যখন একসাথে হলো, একদিন নয় দুই দিন নয়, নবী এবং রসূলগণ আল্লাহর পক্ষ থেকে আলো হয়ে থাকেন। এই হযরতে ঈসা থেকে শুরু করে আমার আল্লাহ আর লাইট জ্বালান নাই, লাইট নিবানো, যত দিন যায় অন্ধকার তত বাড়ে। নবী ঈসা আলাইহিসসালামকে আল্লাহ আকাশে তুলে নিয়েছেন 33 বছর বয়সে। কত বছর এখন? 2019 বয়স কত এখন? কথা কয় না 2000। হযরতে ঈসা আসেন না এখনো? কথা বলেন না, আসেন না? জীবিত না মৃত? তো হযরতে ঈসা যদি জীবিত থাকতে পারেন 2019 বছর, আমাদের পেয়ারা নবী মাওলানা আবু সাদেক বলেছেন জীবিত না মৃত? আরো জোরে, আরেকটু জোরে, আমাদের কথা শুনে কি শুনে না? আমাদের মাহফিল দেখে কি দেখে না? এই ক্ষমতা দিয়েছেন কে? আর একটু জোরে, না হয় না আরো জোরে, 3 বার বলেন আল্লাহ, আরো জুবান খুলে আল্লাহ, আরো আওয়াজ দিয়ে আল্লাহ, এবার বলেন আল্লাহ একবার, সবাই বলেন ইয়া রাসূল আল্লাহ, আমাদের নবী জিন্দা না মুর্দা? আমাদের কথাও শুনেন, দুরুদের আওয়াজও শুনেন, জবাবও দান করেন। কথা কোন ঠিক না? ঠিক। যারা বলে আমাদের নবী মরকের মাটি সে মিল গিয়া, এগুলো বেঈমানের কথা। নবী মরে মাটির সাথে মিশে গেছে, এগুলা কি ইমানদারের কথা না বেঈমানের কথা? তাহলে বাতি নিবানো হয়েছে 570 বছর আগে। যত দিন যায় তত অন্ধকার বাড়ে। আমার ভাইয়েরা, নো লাইট, নো লাইট, নো চেরাক, কোনো বাতি নাই। 570 বছর পর্যন্ত আল্লাহ আলো নিভিয়ে রাখলেন, উদ্দেশ্য কি? কারণ এই যে চারদিকে আলো জ্বলতেছে, এখানে যদি একটা জিজি পোকা আসে যার পেছনে একটু আলো আছে, তো এই বিরাট আলোর মধ্যে জিজি পোকার আলো দেখা যাবে? যাবে না। কিন্তু সবগুলো লাইট নিভাইয়া দেন, এবার যদি একটা চিজি ফোকা আসে তাহলে লাইট দেখা যাবে কি যাবে না? বুঝা গেল, অন্ধকার যখন হয় আলো তত বেশি দেখা যায়। আমার আল্লাহ আলো রেখে দিলেন নিজের কাছে, মিন আল্লাহ, আলো আমার কাছে ছিল, জগৎটা ছিল অন্ধকার। বলো না সুবহানাল্লাহ, আলো ছিল কোথায়? কথা কন না, আল্লাহর কাছে। এইদিকে জগৎ অন্ধকার করে রাখলেন, ওই যে আলো নিয়ে গেলেন 570 বছর আগে। আর কোনো বাতি নাই, আর কোনো চেরাগ নাই। নবী মূসার যুগে মিনিমাম 5টা বাতি ছিল, একটা আলোর নাম ছিল নবী মূসা, আরেকটার নাম ছিলেন নবী হারুন, আরেকজন ছিলেন হযরত খিজি, আরেকজন ছিলেন হযরত সোয়াইব, আরেকজন ছিলেন হযরত ইউসা ইবনে নুন। 5টা লাইট একসাথে একই যুগে। আর আমার পেয়ারা নবী যখন পৃথিবীতে আসলেন, আবু বকর গোলাম ছিলেন, কোনো নবী ছিলেন না। ওমর ফারুক গোলাম ছিলেন, কোনো নবী ছিলেন না। ওসমান গনি গোলাম ছিলেন, কোনো নবী ছিলেন না। মাওলানা আলী শের খোদা গোলাম ছিলেন, কোনো নবী ছিলেন না। তো ওই যুগে 5টা লাইট, এখানে কোনো লাইট নাই, একটাই লাইট। কারণটা কি? আমার পেয়ারা নবী বলেন, আমি যেই লাইট হয়ে পৃথিবীতে এসেছি, এই লাইটের সাথে দ্বিতীয় কোনো লাইট নাই। যথেষ্ট আলোকিত করার জন্য সেই আলোর নবী এসেছেন, আমরা খুশি না বেজার? কম না বেশি সবাই তো খুশি হয়েছে। ইবলিস নাকি আসমান জমিন খুশি হয় নাই?
গাছপালা তরুণতা খুশি হয় নাই, পাহাড় নদী সাগর অন্তরিক্ষ চাঁদ সূর্য গ্রহ তারা সবাই খুশি হয় নাই, সবাই হয়েছে। ইবলিস ছাড়া, ইবলিসের সাঙ্গ ভাঙ্গ ছাড়া সকলেই খুশি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ বল, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোর দুনিয়ায় সাধু খুব কষ্ট করতেছেন, নবীর নাম পড়লে খুশি লাগে না বেজার লাগে? আমার কাছে তো আনন্দের আওয়াজ পাচ্ছি না, আমি ঘুরে ঘুরে আওয়াজ আসতেছে। জোয়ানরা করে কি, এখানে তো জোয়ান বেশি নাকি? আজকে আমারে মিছিল করে যারা আনছে, প্রথমে দেখতে আমার ভয় লাগছে, সব জোয়ান মনে করছি না ধরে, কারণ আমাদেরকে তো ধরার অনেক মানুষ আছে, আছে না? আপনাদের দোয়ায় আল্লাহ হেফাজত করুন। আমার বন্ধুবর আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন, এখন আল্লাহর নাম নিয়ে বসি আর কি, আল্লাহর নাম নিয়ে চলি, আল্লাহর নাম নিয়ে বসি। কামলিওয়ালা নবীর উসিরা আল্লাহ হেফাজত করুন। তো যতদিন আসি একটু বাজাইয়া যাই না কি করি, তো আমি যাতে গুইরা আওয়াজ না শুনি, জোয়ান জোয়ান আওয়াজ যাতে আমার কানে আসে, এখানে জোয়ান মানুষ বেশি, কথা ঠিক আছে তো? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে যদি আয়ের সাগর আকাশে বাতাসে দেখবি যদি আয়, তার মানে এই জমিন থেকে আসমান পর্যন্ত সবাই খুশি, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সবাই খুশি। আর খুশি হবেন না কেন? কারণ সবাইকে আলোকিত করার জন্য যিনি আল্লাহ সৃষ্টি করেছেন যাকে, তিনি তো কদ জাআকুম মিন আল্লাহি নূর আজকে শিখেছেন। তারিক জামিল সাহেব, তারিক জামিল সাহেব তবলিগ জামাতের মুরব্বি এখনো বেঁচে আছে, তিনি রসূলুল্লাহকে আজমত কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ কা নূর আ গয়া, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহ কা নূর আ গয়া। তাহলে আমাদের নবীকে নূর তো তবলিগ জামাতের মুরব্বিও স্বীকার করেছে, কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ কা নূর আ গয়া 301 পৃষ্ঠা রাসূলুল্লাহ কি নূর কিতাবের মধ্যে আমাদের নবী এসেছেন সব কিছু আলোকিত করার জন্য। সূর্য তো আলো দেয়, দেয় কি দেয় না? চাঁদও আলো দেয়, দেয় কি দেয় না? আমি জানতে চাই সূর্যের পাওয়ার বেশি না কামলিওয়ালা নবীর পাওয়ার বেশি? আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকার ফতোয়া শুনুন, তিনি বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসি সামাই, সালাতু নিয়া রাসূলুল্লাহ, সালামু নিয়া। মানে আসমানের একটা সূর্য আছে,
আমি আয়েশারও একটা সূর্য আছে, আসমানের সূর্য থাকে আসমানে, আমার সূর্য থাকে আমার ঘর। তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, বাতি যদি না থাকে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে মা জানের একটা সুই পড়ে গিয়েছিল, সুই কথা ছিল যে সুই, এটা খুঁজে পাচ্ছিলেন না। আমার পেয়ারা নবী আসলেন, ঘর আলোকিত হয়ে গেল, আমাদের মা আয়েশা সিদ্দিকা নবীর আলোতে ওই হারানো সুইটা খুঁজে পেয়েছে। আমার ভাইরা, যেই দিন সকালবেলা সুবহে সাদিকের সময় কি বার আসিল কথা না, রোববার না, মঙ্গলবার না, কি বার? আরো শুধু বলেন কি বার? সোমবার। আরবিতে কি বলে জানি? মরনাবু সাদেক ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল কথা কন না, ইয়াউমুল। এই তথ্যটা নতুন তথ্য একটু শুনে নেন, সোমবারকে বলে ইয়াউমুল, তার আগের দিন হলো রোববার, এটার নাম হলো ইয়াউমুল আহাদ। আহাদ মানে এক, ইসনান মানে দুই। নবী একে আসেন নাই, এসেছেন দুইয়ে। নবী একে কথা কন না, একে এসেছেন দুইয়ে। তো একে কেন আসেন নাই, ইয়াউমুল আহাদে কেন আসেন নাই, এসেছেন ইয়াউমুল ইসনাইনের মধ্যে, তার কারণটা কি? আল্লাহর প্যারা নবী ইয়াউমুল আহাদে তো আসতে পারতেন, আবার তারপরে ইয়াউমুল সুলুসা আছে, তৃতীয় দিন আছে যেটা মঙ্গলবার, সেই দিনও আসেন নাই, এসেছেন ইয়াউমুল ইসনাইন দ্বিতীয় দিনে। কারণ আল্লাহর পরে দ্বিতীয় নম্বরে যার অবস্থান, তানি আসনাইন ইদুহুমা ফিল গার, ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা। আল্লাহ হলেন খালেক, আল্লাহ খালেক হিসেবে বেমিসাল, আল্লাহর কোনো মিসাল নাই, আল্লাহর কোনো মত নাই। আমার মদিনার কামলিওয়ালা নবী আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেমন খালেক হিসেবে বেমিসাল, আমার মদিনার কামলিওয়ালা নবী সৃষ্টির মধ্যে বেমিসাল, আমার নবীর কোনো মত নাই, তুলনা নাই। সেই জন্য ইয়াউমুল ইসনাইন এসেছেন, মানে নবী হলেন দ্বিতীয়, তৃতীয় না, চতুর্থ তো নাই, পঞ্চম তো নাই, ষষ্ঠ তো নাই। আর কুলাঙ্গাররা আমাদের নবীকে আমাদের মত বলে, আল্লাহ ইয়াউমুল সুলুসাইন নেন নাই, সুলুসার মধ্যেও নেন নাই, দিয়েছেন ইয়াউমুল ইসনাইনের মধ্যে। বুঝা যায় বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসায় মুখতাসর, লা ইয়ুমকিনু সানা কামা কানা হাক্কু। বলুন সুবহানাল্লাহ। শেখ সাদি বলেছেন, দুনিয়ার মানুষ ভাবতেছ ঈদ মিলাদুন্নবী কইরা নবীর সম্মান খুব বেশি করে গাইছ, খুব বেশি বেশি করে করছ, তারা যেমন বলে আমরা নাকি নবীর সম্মান আলোচনা করতে করতে নাউজুবিল্লাহ আল্লাহর উপরে তুলে নাই। ডর করি খন না, নাউজুবিল্লাহ আল্লাহর উপর আছে নাকি কথা কন না? তাহলে যারা বলে আল্লাহর উপরে তুলে, তার মানে আল্লাহ কয় হাত তারা মাপছে, নয়তো উপর কেমনে বুঝলো কথা কম ঠিক না? ঠিক। তো যারা বলে আল্লাহর উপরে তুলছে, নবীকে বাদ দেয় অন্য কিছু যে কোনো বস্তু, কেউ যদি বলে আল্লাহর উপরে তুলেছে, এটা সরাসরি কুফুরি কালাম, যাই না বুঝা স্বজ্ঞানে যদি কইয়া থাকে তাহলে সে কাফের হয়ে যাবে। আল্লাহর কোনো উপর আছে কথা বলেন? আল্লাহর কোনো উপর আছে? আল্লাহর নিচ আছে? আল্লাহ কি কেউ মানতে পারবে? পারবে না। আমার ভাইরা, শেখ সাদি বলতেছে নবীর সম্মান গাইবা কই পারবা? নবীর শান গানে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ,
আল্লাহ গিয়েছেন। তো আল্লাহ যখন গিয়েছেন, নবীর সাহাবী নবীর কবি হযরত হাসান বিন সাবিত নবীর সামনে বড় সুন্দর করে মহব্বতের কবিতা বানাইতেন আর গাইতেন। তো এক কবিতার মধ্যে লিখেছেন, মা ইন মাদাহতু বিকালামি মুহাম্মাদান ওয়ালাকিন মাদাহতু কালামি বিমুহাম্মাদি। কয় তোমরা এই কথা মনে করো না আমি আমার কথা দিয়ে আমি আমার নবীর মর্যাদা বয়ান করতেছি, বরং নবীকে দিয়ে আমি আমার কথাকে মর্যাদা বয়ান করতেছি। আমরা যা আলোচনা করি নবীর শানে, এ কথা মনে করার কোনো সুযোগ নেই যে আমি আমার আলোচনা দিয়ে নবীকে মর্যাদা দিতেছি, বরং এই কথা যে নবীর শান বয়ান কইরা আমার কথাটাকে দামি করতেছি। সেই নবী সাহাবায়ে কেরামের আকীদা কি, আর ওই লোকগুলোর আকীদা কি, নবী নাকি আমাদের মতো সাধারণ মানুষ। তাহলে আমি নূর সম্পর্কে আলোচনা করতেছিলাম, মাজান বলতেছেন আকাশে একটা সূর্য আছে, আমি আয়েশার ঘরেও একটা সূর্য আছে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, এটা কি হাদিস হবে না বাবা? কথা বলেন হাদিস হবে কি না? তাইলে আয়েশা সিদ্দিকা বলেছেন আমার নবী সূর্য আর বাঙালি মৌলবি কয় মাটি। আম্মাজান আয়েশা বলেছেন সূর্য লালা শামসুন ওয়ালিলা আফাকে শামসুন, সূর্য আমার একটা আছে আসমানের একটা আছে। মা ও মা আপনার কাছে জানতে চাই, চৈত্র মাসে আকাশের সূর্যের পাওয়ার এত বেশি, ওই সূর্যের আলোতে চৈত্র মাসে ছায়াবিহীন অবস্থায় মাঠে নামা যায় না, জানতে চাই আকাশের সূর্যের পাওয়ার বেশি নাকি আপনার ঘরের সূর্যের পাওয়ার বেশি? আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ আসমানের সূর্যের পাওয়ার যত, আমার মদিনার কামলিওয়ালা নবীর পাওয়ার আরো কোটি কোটি গুণ বেশি। সেই নবীর আগমন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো 570 বছর পর্যন্ত আমার আল্লাহ আলো নিবাইয়া রাখলেন, মনে আছে তো আপনাদের কথা? আলো নিবাইলেন কি জন্য? কারণ অন্য আলো থাকলে এই আলো দেখা যায় কম, আর অন্ধকার যদি থাকে তাহলে আলো দেখা যায় বেশি। তো আমার আল্লাহর ইচ্ছা আমি নূর পাঠাবো, হঠাৎ করে অন্ধকারের মধ্যে চারদিকে আলোকিত হবে। শুধু নূর না, পাওয়ারফুল নূর, সব নূরের মূল যিনি তিনি হলেন কামলিওয়ালা নবী রহমতুল্লিল। সূর্যের মধ্যে এত আলো নাই, নবীর মধ্যে যত আলো আছে, চাঁদও এত ক্ষমতা রাখে না, নবী যতটা ক্ষমতা রাখে। তো রাতের অন্ধকারে সকালবেলা যখন সূর্য উঠে সব আলোকিত হয়ে যায়, এর যে পাওয়ারফুল আমার নবী, আমি চাই এই পাওয়ারফুল নূর যাবে অন্ধকারের মধ্যে, সব জায়গায় দেখা যাবে, প্রাচ্য থেকে পাশ্চাত্য উত্তর থেকে দক্ষিণ সবাই যাতে হঠাৎ আলো দেখে মনোযোগ আকৃষ্ট হয়। কেলো কেলো দুনিয়া কেলো, অন্ধকার দূরীভূত হলো, সবার যাতে দৃষ্টি আকৃষ্ট হয় একসাথে, জানেও সবাই আমার নবীকে দেখে, সেই জন্য আমি আলো নিভিয়ে রাখলাম, আমার নবীকে সেই অন্ধকারের মধ্যে পাঠিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর আম্মাজান দেখতেছেন, প্রথম আমার নবী যখন ভূমিষ্ঠ হলেন সুবহে সাদিকের সময় অন্ধকার ঘর আলোকিত হয়ে গেছে, ঘর ছিল অন্ধকার হয়ে গেছে আলো। সুবহানাল্লাহ, এই আলোটা কার? নবীর আলো না কার? নবীর আলো। এরপরে দেখলেন ঘর থেকে একটা আলো বের হয়েছে সিরিয়ার দিকে, আরেকটা ইয়ামানের দিকে, এভাবে চতুর্দিকে কয়েকটা আলো বের হলো। নবীর আম্মা যান নিজের ঘরে বসে আপন জায়গায় বসে ওই নূর দেখতেছেন, এটা কতটুকু যায়। দেখলেন ওই সিরিয়ার রাজপ্রাসাদের ভেতরে কি আছে, আমাদের আম্মা নবীর আম্মা যান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপন ঘরে বসে নবীর নূরে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখে নিয়েছে।
নবীর মা যদি নবীর নূরে নিজের ঘরে বসে সিরিয়ার রাজপ্রাসাদ দেখতে পান, সেই নবী নিজের নূরে মদিনা শরীফ থেকে এই আনোয়ারা কর্ণফুলীর এই মাহফিল দেখতে পান কি পান না? নবী দেখতে পান কি পান না? আমরা যেখানে বসে আছি নবী জানে কি জানে না? আওয়াজ দেন, জানে কি জানে না? আরে গায়েবে কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা ওয়া হাবিব নবীজি আল্লাহ 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 হো আমার আল্লাহ আল্লাহ তুফান আসবে যখন নবী গো আমরার দয়া করিয়া দিবেন দেখা, দয়া করিয়া দিবেন দেখা চেহারায়ে আনবার নবীজি আল্লাহ 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 লা ইলাহা আমার ভাইরা। নবীর মা যদি নবীর নূরে দেখে নবী নিজের নূরে দেখতে পাবে না? ইন্ডিয়ার এক ফজল লিখেছে যে দিবার কি কি পিছে ক্যা হে নবী কো পতা নেই, দিবার কে পিছে ক্যা হে নবী কো পতা নেই, মানে দেওয়ালের পেছনে কি আছে এটা আমার নবী নাকি জানে না? আর একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। আমি জানতে চাই আমার নবী জানে কি জানে না, দেওয়ালের পিছে কি আছে জানে কি জানে না, ওই দেশ সেই দেশ দূর দেশে কি আছে নবী এটা জানে কি জানে না? নবী বলেছেন ইন্নাল্লাহ কদ জাবালিয়াল আরদা ফা আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নী আনজুরু ইলা কাফি হাযিহি দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত জমিনে কি হবে না হবে আমি নবী এমন ভাবে দেখি যেমন ভাবে আমি আমার হাতের তালুটা দেখতে পাই। হাতের তালু দেখতে অসুবিধা হয় কথা কর্ণ, কয়টা দাগ আছে দেখা যায় কি যায় না? আমার নবীও সেইভাবে দেখেন, ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলুন কে? ক্ষমতা দেন তো আল্লাহ, কষ্টে আছে মোল্লা। ক্ষমতা দেন কে? কষ্টে আছে কে? রেহে গায়ে উনকা চরসা রেহে গা, সুবহান বুঝেন না বাবা, রেহে গায়ে উনকা চরসা খাকে হো জায়ে জল জানে ওয়ালে সালা দুনিয়া আসল কথা হলো বাবা তারা নবী চিনে নাই, কথা কন ঠিক না বেঠে? তারা নবীয়ে নবী চিনলে নবীকে আমাদের মতো বলতো না, আর আমাদের কেউ কেউ নবী চিহ্ন আমরা নবীর সুন্নত ছেড়ে দিছি। আজকে যখন ফ্লাইটে আসলাম, প্রায় তো ওই ইয়েওয়ালারা এখন এয়ারপোর্ট ঢাকা চিটাং এয়ারপোর্টে আমি ঢুকলেই মানে ওরা এই আপনার কি বলে নবইয়ার বলেন, ইউএস বাংলা বলেন, বাংলাদেশ বিমান বলেন, আরেকটা কি জানি আছে এরা রিজেন্ট, এই সবাই ছিল। এত বেশি আসা যাওয়া চট্টগ্রামে হয় আমার, মানে সকালে আসি সন্ধ্যায় যাই, সন্ধ্যায় আসি সকালে যাই, এই অবস্থা। তো আজকেও যখন আইসা দেখলাম আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, তো ওয়াশরুমের এই পাশে দেখলাম কিছু কাণ্ড কাহিনী আছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া কি যেন করতেছে,
কথা বুঝেন না, কথা কয় না, বুঝে না, পেশাব কি দাঁড়াইয়া করা না পয়সা করা শুন, কিন্তু এয়ারপোর্টে গিয়ে দেখেন মুসলমানরা আফসুস কি কষ্ট লাগে, আল্লাহ নবী কি দাঁড়াইয়া শিখাইছে না বৈশা বৈশা, বাবা এই যে চা খাই দিছি কোন হাতে, কথা কন সুন্নত কি বাম হাতে না ডান হাতে, সবাই একটু আওয়াজ দেবেন কোন কোন হাতে খাওয়া সুন্নত, চা খাওয়া ভাত খাওয়া রুটি খাওয়া ফল খাওয়া, সিগারেটের কথা নাই বা কই আমার কি, কারণ আর যেতে নখার ইন কইয়ার লাভ আছে না বা বাদ দিলাম দিলাম, কোন হাতে খাই ঘরে কথা কয় না বাইরে, আরো জোরে ঘরে খাইলে কোন হাতে খাবো, বাহিরে খাইলে কোন হাতে খাবো, বিয়াতে গেলে কোন হাতে খাবো, অনুষ্ঠান সেমিনারে গেলে কোন হাতে খাবো, আর যদি হোটেল রেডিশনে যাই তখন কি ডান হাতে না বাম হাতে, ঠিক করে হইন, কিন্তু যে মানুষটা ঘরে ডান হাতে খায় আমি দেখেছি উনি যখন হোটেল ওয়েস্টিনে যায় অথবা হোটেল রেডিশনে যায় তখন ডান হাতটা বাম হাতে চলা যায়, বিদেশি ডেলিগেট আসলো এখন খাইতেছি এইভাবে, অথচ ঘরে খাইলো ডান হাতে রেডিশনে বাম হাত, ভাবটা এরকম যে বিদেশি ডেলিগেটের সামনে যদি খাইতে হয় তাহলে বাম হাতে খাইতে হবে, এটা ভদ্রতা, আর ঘরে যদি খাও তাহলে ডান হাতে খাও এটা মোটামুটি কম ভদ্রতা, এরকম নাকি কথা বলেন, এরকম নাকি, খাবো কোন হাতে খাবো, ডান হাতে খাওয়া সুন্নত, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন আল-মুমিনু ইয়াকুলু বিয়ামিনি ওয়াল কাফিরু ইয়াকুলু বিশিমালি, ইমানদার খায় ডান হাতে আর বেঈমান খায় বাম হাতে, কথা কোন ঠিক না বেঠে, নবীর সুন্নাহ দরকার আছে না নাই, আচ্ছা খাওয়ার আগে কি জানি পড়তে হয় কথা কয় না সব সময় নাকি মাঝে মাঝে, ভাত খাইলে কি পড়তে হয়, রুটি খাইলে কি পড়তে হয়, চা খাইলে কি পড়তে হয়, পানি খাইলে কি পড়তে হয়, আর যদি সাগাইয়া মেজাম থাকে তাইলে তো মোটামুটি মাঝে মাঝে বুঝা যায়, কারণ এত মজার জিনিস দেখকে তো সব বুঝা যায়, বিসমিল্লাহ বাদ দেবেন না পড়বেন, কথা কন না নবী বলেন বিসমিল্লাহ বলে খাও বরকত হবে, বিসমিল্লাহ ছাড়া খাও হরকত হবে, ডাক করতেছেন নাকি, বিসমিল্লাহ পড়লে বরকত না পড়লে হরকত, হরকত মানে বরকতের বিপরীত, কারণ কি, কারণ আপনি যখন বিসমিল্লাহ পড়লেন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, এই ১৯টা অক্ষর পড়লাম কোনো পয়সা লাগলো, কষ্ট হইলো, সব হইলো কি হইলো না, কম হইলো না বেশি হইলো, নবী বলেন বিসমিল্লাহ বলে খাও তাহলে বরকত হবে, আর বিসমিল্লাহ ছাড়া খাও বরকত হবে না, কারণ তুমি যখন বিসমিল্লাহ পড়ে খাবে তুমি একাই খাবে, আর যদি বিসমিল্লাহ ছাড়া খাও তুমি খাবে তোমার সাথে তোমার দোস্ত আইসা বৈসা যাবে, দোস্তরে চিনেন হুঁশিয়ার আপনি, তো একজনে খাইলে যা খাবে, দুইজনে খাইলে কম খাবে না বেশি খাবে, সেই জন্য নবী বলেছেন তুমি দেখো না দোস্ত খাইতেছে তোমার সাথে বরকত কম হবে, সেই জন্য বিসমিল্লাহ বলে খাও বরকত হবে, কারণ একাই খাও, আল্লাহ বিসমিল্লাহ বলে খাইলে শয়তান আসতে পারে না কেন, কারণ একটা স্পিরিচুয়াল প্রোটেকশন তৈরি হয়ে যায়, তুমি হয়তো দেখো না শয়তান যখন হাত বাড়াইতে লাগে একটা ধাক্কা খায় বিসমিল্লাহর ধাক্কা,
কিসের ধাক্কা? কথাক্ষণ না, ধাক্কা কিসের? কারণ চারদিকে একটা দেওয়াল তৈরি হয়ে যায়, হাত বাড়াইতে পারে না। তো খোশ নসিব ওই বান্দারা যারা একাই খায়, শয়তানরে খাইতে দেয় না। আর বদ নসিব তারা যারা শয়তানরে দাওয়াত দিয়া নেই। আচ্ছা, শয়তান কি পবিত্র না অপবিত্র? শুধু অপবিত্র না, বেশি অপবিত্র। একবারে পায়খানা পেশাব যেরকম অপবিত্র, শয়তান আরো বেশি অপবিত্র। কথা কন ঠিক না? ঠিক। তো এইরকম একটা অপবিত্র শয়তানের হাত আপনার ফ্লেটে কিরম লাগতেছে? ভালো লাগবে? সুতরাং বিসমিল্লাহ কইরা খাবেন। আচ্ছা, কোনো কারণে যদি মেজদান সামনে বইলা গেলেন, হঠাৎ করে মনে হয়েছে সর্বনাশ, দোস্ত তো আইসে, এখন কি করবে? মাঝখানে মনে হয়েছে এটারও চিকিৎসা আছে, লাগবো নি সে চিকিৎসা আপনাদের, এটারও চিকিৎসা আছে। নবী বলেন, আচ্ছা উম্মত, তুমি যদি সরাসরি প্রথমে ভুলে যাও, মাঝখানে মনে হয়েছে কোনো অসুবিধা নেই, আমার কাছে ওটার প্রেসক্রিপশনও আছে, লাগবো? নবীজি বলেন, এইভাবে পড়ো, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। বড় না ছোট? কথা কয় না? এই দোয়াটা কি বেশি বড় নাকি ছোট্ট দোয়া? মুখস্থ করতে পারবেন? বলেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। আবার বলেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহ। অর্থ কি? শুরু তো বিসমিল্লাহ, পরেও বিসমিল্লাহ, বাস টোটাল প্রোটেকশন দিয়া দিলেন। আবু দাউদ শরীফের হাদিসে আছে, এক ব্যক্তি বিসমিল্লাহ সারা সুখ খাওয়া শুরু করছে, অটোমেটিক দোস্ত আইসা গেছে, হঠাৎ মনে হইলো সর্বনাশ, বিসমিল্লাহ তো পড়ি নাই, এবার ওই মাঝখানে দোয়াটা পড়ে দিছে। এই দোয়া পড়ার সাথে সাথে আমার নবী হাইসা দিলেন। ওই সাহাবি জিজ্ঞেস করলেন, হুজুর আপনি হাসতেন কেন? কয়, আমি একটা ভিডিও সিনারি দেখছি। কয়, কী দেখছেন হুজুর? কয়, দেখলাম তুমি দোয়া পড়ার সাথে সাথে শয়তান এমন জোরে দৌড় মারছে, শয়তান এত জোরে দৌড় মারছে, কারণ আল্লাহর নাম যেখানে থাকে এখানে শয়তান থাকতে পারে। বাবা, এই সুন্নতগুলো আমাদের দৈনন্দিন সুন্নত। এই যে রাস্তা দিয়ে হাঁটি, ছোট বাচ্চারা যুবক ভাইয়েরা যখন হাঁটে, একজন মুরব্বি গেলে সালাম দিতে হয় না? হয় কি হয় না? কেমনে দে সালাম একটু দেন চাই সবাই। আবার তো বুড়ো বুড়ো আওয়াজ, হ্যাঁ বুড়ো বুড়ো আওয়াজ না, তার মানে যুবকরা দেয় নাই সবাই। আমি তো যুবকদেরকে কইছিলাম সালাম দিতে, এবার সবাই যুবকরা দেবেন, আমার মুরব্বীরা একটু জুবান বন্ধ রাখেন, দাও তো যুবক ভাইয়েরা। আজকে সালামের পরে আগামী এক বছর না দিলেও চলবে নাকি? চলবো? প্রতিদিন দেব কি দেব না? হাদিসে এতটুকু আছে, একজনকে সালাম দেওয়ার পরে মাঝখানে একটা গাছ পড়ছে, গাছ অতিক্রম করে আবার দেখা হয়েছে, আবার সালাম দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ান ফায়ুসাল্লিমানি ওয়া ইয়াতাসাহাফানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইয়াতাফাররাকা। দুই মুসলমান যখন সাক্ষাৎ হলো, সালাম হলো, মুসাফা হলো, দুইজনে দুইজনকে ছাইরা প্রীত খাওয়ার আগে লা মকানের খোদা দুইজনের গুনাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দরকার আছে না নাই? নবীজি বলেন, মহব্বত ছাড়া জান্নাতে যেতে পারবা না, মহব্বত ছাড়া। কথা কয় না বাবা? কি রে বাবা, কষ্ট লাগতেছে? মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? তো নবীজি বললেন, মহব্বত বাড়ার মতো একটা টিপস আমি দেব। হুজুর দেন। কয়, আফসোস সালাম, বেশি বেশি করে সালাম দাও, তাইলে মহব্বত তৈরি হবে। তো সালাম দেওয়া দরকার আছে না নাই? সাধারণ মানুষকে দেবেন, খবরদার নবীরই দিয়েন না। সাধারণ মানুষের দিতে আপত্তি নেই, যখন নবীর সালাম দেয় তখন আপত্তি আইসা যায়। কথা কন ঠিক না? সাধারণ মানুষকে দাঁড়াইয়া সালাম দেয়, একজন মানুষ দাঁড়িয়ে আছে আরেকজন মানুষ যাচ্ছে, দাঁড়ানো ব্যক্তিটা ওই চলন্ত
ব্যক্তিকে সালাম দেয় বেদাত হয় না, দাঁড়াইয়া দিল না বৈশ দিল, কথা কন না দাঁড়াইয়া দিল। তাহলে আব্দুর রহিম আব্দুল করিমকে দাঁড়াইয়া সালাম দিলে বেদাত হয় না? যেই নবী না হলে আব্দুর রহিম আব্দুল করিম হইতো না, যেই নবী না হলে জিন ইনসান হইতো না, যেই নবী না হলে আসমান জমিন আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীকে যখন আমরা দাঁড়াইয়া সালাম দেই, তখন আমাদের মতোই কিছু টুফিওয়ালা দাড়িওয়ালা বেদাতের ফতোয়া দেয়, কথা কন ঠিক না? মুরব্বীরে সালাম দিলে অসুবিধা হয় না, দাঁড়াইয়া নবীরে সালাম দিলে বেদাত। ভিতরে ডিস্টার্ব আছে, কথা কোন ঠিক না? ভিতরে ভিতরে কি আছে? ভিতরে ডিস্টার্বের কথা কোরআনও আছে, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমার আল্লাহ বলেন তাদের ভিতরে ডিস্টার্ব আছে। সুবহানাল্লাহ, ভিতরে কি আছে? যারা নবীরে সইতে পারে না, ভিতরে কি আছে? ভিতরে রোগ আছে, অসুখ আছে, সেই রোগ হলো তারা কোরআনের দিকে আসতে কোনো অসুবিধা বোধ করে না, কিন্তু নবীর কাছে যাইতে তাদের দুনিয়ার বড় যন্ত্রণা ইসা যায়। কথা কন ঠিক না? আমার মদিনার কামলিওয়ালা নবী যখন মদিনায় গেলেন, নূরানি চেহারা একজন নবী মসজিদে কুবা তৈরি করলেন, যেই মসজিদে দুই রাকাত নামাজ নফল নামাজ পড়লে একটা মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। আমার নবী সেখানে কয়েকদিন থাকলেন, দলে দলে মানুষ আসে আমার নবীর নূরানি চেহারা দেখার জন্য, যে দেখে পাগল হয়ে যায়। একজন দেখা যায় দশজনকে বলে, পরবর্তীতে দশজন আসে, রসুল নামের কেন মদিনায়, রসুল নামের ওরে সুন্দর আমার নবী যে আসে দেখে পাগল হইয়া যায়। এইভাবে যখন দলে দলে নবীর কাছে মানুষ আসে, মুনাফিকদের কলিজাবাতা শুরু হয়ে গেছে সর্বনাশ। এইভাবে যদি ওই মদিনার নবীর কাছে মানুষ যাইতে থাকে, অবশেষে আমাদের কাছে তো আর কেউ থাকবে না, মানুষ ফিরাইতে হবে। কিভাবে ফিরাবে? এমনি তো আর বাধা দেওয়া যাবে না, কারণ ফিরা খাইতে হবে কি কোন এমনি বাধা দেওয়া যাবে না, তো কি করতে হবে? বললেন, নবী ওখানে মসজিদ তৈরি করেছেন, মানুষ নবী কেউ দেখে ওখানে মসজিদে গিয়ে নামাজ পড়ে, চলো আমরা একটা মসজিদ তৈরি করি, আমরা একটা মসজিদ তৈরি করি। মদিনার ঘটনা বলতেছি, ওই মসজিদ তৈরি করলে নবীর কাছে যেই সকল মানুষ রওনা হবে, রাস্তায় তাদেরকে নামাজের জন্য আহ্বান করব। দোস্ত, ওখানে গিয়েও তো নামাজ পড়বা, এখানেও আমরা মসজিদ তৈরি করেছি, আসো এই মসজিদে নামাজ পড়ো। তো কিছু মানুষ হইলেও তো এই মসজিদে নামাজ পড়বে, যারা এই মসজিদে নামাজ পড়বে তারা হইল ওই মদিনার নবী থেকে দূরে সরে যাবে। তাহলে মসজিদ তৈরি হলো আমার নবী থেকে দূরে রাখার জন্য, কথা কন ঠিক না? এই মসজিদের কথা কোরআনে আছে, উদ্দেশ্য মসজিদ তৈরির উদ্দেশ্য মানুষকে নবীর কাছাকাছি নেওয়া না দূরে রাখা। আওয়াজ দেন, দূরে রাখা। ওই মসজিদকে আমার আল্লাহর নাম দিয়েছেন মসজিদে দেরার, মানে ক্ষতিকারক মসজিদ। ওই মসজিদ মানুষের ক্ষতি করে, কি ক্ষতি করে? ওই মসজিদে গেলে মানুষের ঠ্যাং ভেঙে যায়, হাত ভেঙে যায়, মাথা ব্যথা শুরু হয়,
ফিট পেতে শুরু হয়, মাজা বেঁকা হয়ে যায়। আল্লাহ মসজিদে দাঁড়ার কেন কইলা তুই? ওই মসজিদে গেলে কি ক্ষতি হয়? কয় না, শরীরের ক্ষতি না, কলবের ক্ষতি। আল্লাহ কি ক্ষতি হয়? কয় ঈমানের ক্ষতি। কয় আল্লাহ কেমনে? কয় দেখো না, জানো না, বুঝো না, এই মসজিদ তৈরি হয়েছে তো একটা খারাপ উদ্দেশ্যে। কয় আল্লাহ কি উদ্দেশ্য? কয় উদ্দেশ্য হলো আমার নবী থেকে মানুষকে দূরে রাখা, এটাই তো ক্ষতি। কয় আল্লাহ এটা কোথায় ক্ষতি করে, কোথায় আঘাত করে? কয় ঈমানে আঘাত করে। কয় কেমনে ঈমানে আঘাত করে? কয় আমার নবী আছে তো ঈমান আছে, নবী নেই তো ঈমান নাই। যারা নবী থেকে মানুষকে দূরে রাখে এটাই তো ঈমানের ক্ষতি। কথা কোন ঠিক না ঠিক? ও কে ইউসুফ কি বলেন? নবী আছে ঈমান, নবী নাই ঈমান। সাফ কথা, এই মসজিদ তৈরি হয়েছে মানুষকে নবী থেকে দূরে রাখার জন্য, মানে ঈমান থেকে দূরে রাখার জন্য। আমার নবী বলেছেন ঈমান হলো মদানি, ঈমান মদিনা থেকে শুরু হয়েছে, আবার মদিনায় যাবে, মদিনায় হলো ঈমানের শেষ ঠিকানা। তো ঈমানের শেষ ঠিকানা যদি মদিনা হয়, ঈমানদারের শেষ ঠিকানা কাকরাইল? কোথায় সবাই বলেন না কোথায়? আমাদের শেষ ঠিকানা হলো মদিনা, যারা বলুন না সুবহানাল্লাহ। তো নবী থেকে দূরে রাখলে এটা ক্ষতি করে ঈমানের। আমাদের কাজ হলো উম্মতকে নবী পর্যন্ত নিয়ে যাওয়া, পীর মাশায়েখ নবী পর্যন্ত নিয়ে যায়, হুজুর আল্লামা তৈয়বশাহ রহমতুল্লাহ আলাই এই যে জশ্ন জুলুস ঈদ মিলাদুন্নবী দিয়েছেন, এবারও অর্ধ কোটি মানুষ হয়েছে, 10 নম্বর মহাবিপদ সংকেত। কথাগুলো ঠিক নেবে ঠিক? আনোয়ারার মানুষ তো ভয়ে থাকে আরো বেশি, ঠিক না? এই এলাকার মানুষ ভয়ে একটু বেশি থাকে, সাগর তো এখানে যদি মারে। 10 নম্বর মহাবিপদ সংকেত আপনারা জুলুসে যান নাই? কথাগুলো যান নাই? বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত মানে আবহাওয়া অধিদপ্তরের কেয়ামতের সংকেত। কথাগুলো ঠিক নেবে ঠিক? এর উপরে আর সংকেত নাই, এটা হলো কেয়ামত, আবহাওয়া অধিদপ্তরে। তো আবহাওয়া অধিদপ্তর ঘোষণা করেছে এই কেয়ামত আইতেছে, বাইরে যাও না, সাইক্লোন সেন্টারে যাও। আর নবীর উম্মত কয় না, তোমার সাইক্লোন সেন্টার দরকার নাই, আমি আওলাদে রাসূলের সেন্টারে যাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসছে এখানে মারছে গাউরে মারে নাই, যেইটুক মারছে ওই ওইদিকে। আমি 2 দিন পরে সাতক্ষীরা গিয়েছিলাম, 2 দিন পরে প্রোগ্রাম ছিল সাতক্ষীরা। আমার পীর ভাই যারা আছেন, সুন্নি ভাইরা যারা আছেন, আপনাদেরকে একটা সুসংবাদ দেই। সাতক্ষীরা কালীগঞ্জ ওই সুন্দরবনের পাড়ে বঙ্গোপসাগরের কাছে আমার হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শামসুজ্জামান আলীর নামে একটা দাখিল মাদ্রাসা হয়েছে। কোথায়? সাতক্ষীরা সুন্দরবনের পাড়ে। এবং ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হুজুর কিবলা আমাকে রাখছেন, দয়া করে মেহরবানি করে। আমি এখান থেকে ঢাকা থেকে টেলিফোনে ওটা পরিচালনা করি, সপ্তাহে 1-2 বছর যাই, প্রতি বছর জুলুস হয়, 3-4 কিলোমিটার লম্বা। আর একটু আস্তে কর না, আস্তে করে জোরে পাওয়া যায়, জোরে করলে আস্তে পাওয়া যায়, এরকম নাকি? সাতক্ষীরা বাতিলের আড্ডাখানা, এটা বাতিলের রাজধানী, চট্টগ্রাম সুন্নিদের জন্য যেমন আর সাতক্ষীরা বাতিলদের জন্য সেরকম। হুজুর কেবলা কোথায় গিয়ে মাদ্রাসা করেছেন দেখেছেন? শাহীন শাহ সিরি করে যারা সমালোচনা করে, হয় তারা সিনে নাই অথবা ভিতরে ডিস্টার্ব আছে। কথা কম ঠিক না ঠিক?
হয় চিনে নাই অথবা ভিতরে ডিস্টার্ব আছে। আমরা কোনো আমাদের হুজুর কেবলা কোনো হাক্কানি পীরের সমালোচনা করে না, কিন্তু আফসোস লাগে কেউ কেউ বুঝে হোক না বুঝে হোক আমাদের হুজুর কেবলার পেছনে লাগিয়ে আসে। হুজুর কেবলা কারো সমালোচনা করেছেন কখনো? করেন না। এই হলো আওলাদ রসুল। আমি বলতেছিলাম সেই রংপুর চিলাহাটি, গেছো বাবা নাম শুনছি চিলাহাটি, যেখান থেকে একটু জোরে নিঃশ্বাস ফেললে ইন্ডিয়া চলে যায়, একেবারে বাংলাদেশের বর্ডারে, সেখানেও আমার হুজুর কেবলার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এটা ধরলাম দক্ষিণবঙ্গ, আর ওটা হলো উত্তরবঙ্গ, রংপুর চিলাহাটি। আচ্ছা এদিকে সিলেট, সিলেট মুইয়াদচর, মুইয়াদচর সিলেট, সেখানেও আমার হুজুর কেবলা আলমের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ওটাও ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। এদিকে কক্সবাজার, এই হলো জামানার গৌস। মারামারি কিলাকিলি দরকার নাই, খেদমতের দরকার। পাকিস্তান থেকে অনেকেই তো আসছে, এই যে আমিন জুটমে পাকিস্তানি না, কথা কন পাকিস্তানি না, তাহলে পাকিস্তানিরা কেউ কেউ আইসা এখানে মিন ইন্ডাস্ট্রি করেছে, ব্যবসা প্রতিষ্ঠান করেছে, আর আমার হুজুর কেবলা আলম দুরুদ শরীফের বাগান তৈরি করেছে। বাসখালী গেলেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পড়লেন, কেউ মুখ লারে না। হুজুর কেবলা কষ্ট পাইলেন, বললেন এক মাদ্রাসা করনা হয় কি কারণে? কারণ ওখানে দরুদ শরীফ পড়তে দেখি নাই, এই কারণে। তার মানে জামেয়ার প্রতিষ্ঠা দরুদের কারণে। আরেকটু জোরে করুন, সুবহানাল্লাহ, জামিয়া প্রতিষ্ঠা দরুদ শরীফ বাস্তবায়ন করার কারণে। দরুদ শরীফের উপরে যেই প্রতিষ্ঠান, এটা কিস্তিয়ের নূহ আলাইহিস সালামের কিস্তিতে চড়ে, যেমন নূহ আলাইহিস সালামের উম্মতরা নজাত পেয়েছে, জামিয়া সেরকম একটা কিস্তি। কারণ দরুদ শরীফ এমন একটা আমল, যত আমল হোক যত দোয়া হোক, দরুদ ছাড়া আল্লাহর দরবারে যায় না, যায় না, যায় না। জোরে করুন, ঠিক না ঠিক? হযরত আলী বলেন বান্দা যত দোয়া করে আসমান এবং জমিনের মাঝখানে এটা ঝুলন্ত থাকে, আল্লাহর কাছে যায় না ততক্ষণ, নবীর উপর দুরুদ পড়া হয় না যতক্ষণ। তাইলে সুন্নিরা দুরুদ কম পড়ে না বেশি পড়ে? বিশেষ করে জামিয়া সম্পৃক্ত যারা, এরা সবসময় দুরুদ শরীফ বেশি পড়ে, ফজরের নামাজের পরে 100 বার, এরপরে যতবার ওয়াজ মাহফিল হয় মাঝে মাঠে দুরুদ শরীফ, কথা কম ঠিক না ঠিক? শুধু দুরুদ শরীফ না, শাহিনশাহ শ্রীকোটের ভিত্তি হলো মজমুআ সালাওয়াতে রাসূলের উপরে 30 পারা দুরুদ শরীফের কিতাব আল্লাহর জগতের মধ্যে দ্বিতীয় টানাই, যেটা লিখেছেন খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহ, আল্লাহর কোরআন 30 পারা সবার উপরে, সহিহ বুখারী শরীফ 30 পারা, তারপরে তৃতীয় যে কিতাবটা 30 পারা, দাদা হুজুর কেবলার পীর সাহেব খাজা আব্দুর রহমান চৌরবী লিখেছেন, যিনি মাদ্রাসায় পড়াশোনা না করেও আল্লাহর পক্ষ থেকে ইলমে লাদুন দিয়ে এই কিতাবটা লিখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসে অন্য কোথাও মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা যখন এই কিতাব দেখলো তারা আশ্চর্য হয়ে গেল, তারা কোনোভাবেই বিশ্বাস করে না যে এটা আরব দেশের মানুষ ছাড়া অন্য কেউ লিখেছে, কোনোভাবেই বিশ্বাস করেন না তারা। তারা নিশ্চিত শুধু আরব দেশের না, আরবি দেশের সর্বোচ্চ মানের শিক্ষিত মানুষ মজমুআ সালাওয়াত রাসূল লিখেছে। অথচ খাজা চৌরবি কোনো আপনার মাদ্রাসায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেননি, তো এই এলেম আসলো কোথা থেকে? আরো জোরে বলেন না,
আল্লাহর সাথে বান্দার যখন কানেকশন হয় আল্লাহ এভাবে ডাইরা দেয়, এটার নাম হলো ইলমে লাদুননি, যে ইলমটা হযরত খিজির আলাইহিসসালামকে দিয়েছেন। ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুননা ইলমা। এই এলেন প্রাপ্ত হয়েছিলেন খাজা চৌহরবি রহমতুল্লাহ আলাইহ। খুশ নসিব আপনারা যারা গৌসে কমিটির ছায়া তুলে আছেন, কারণ দুরুদের চাষাবাদ গৌসে কমিটির মাধ্যমে। কথা ঠিক না ঠিক? এই দুরুদ শরীফের কারণে জামিয়া প্রতিষ্ঠিত। দুরুদ যত বেশি পড়বে নবীজির তত কাছাকাছি থাকা যাবে। থাকতে চাই কি চাই না? সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? দরুদ বেশি পড়তে হবে, আর যারা দরুদ শরীফ বেশি পড়ে আল্লাহ তাদেরকে নবীকে স্বপ্নে দেখাইয়া দেন। নবী শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ছড়িয়া পড়ে দিবেন গো দেখা, দয়া করিয়া দিবেন গো দেখা, দয়া আমার ভাইরা বলতেছিলাম নবী নাই ইমান, নবী আছে ইমান। এটা আমার কথা নয়, কমলিওয়ালা নবী নিজেই বলেছেন। সহি বুখারী হাদিস নবী বলেছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। আরে আমি নবীর যে আনুগত্য করেছে এটা শুধু আমার আনুগত্য নয়, এটা লা ইলাহা ইল্লাল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে আমাকে অমান্য করেছে মনে রেখো এটা আমাকে অমান্য করা নয়, এটা লা ইলাহা ইল্লাল্লাহ কে অমান্য করা। ওয়া মুহাম্মাদুন ফারুকুম বাইনান নাস। আল্লাহু আকবার। আমার নবী বলেন আমি হলাম কষ্টি পাথর, আমার মাধ্যমে হক এবং বাতিল চিনা যায়, আমার মাধ্যমে ইমানদার বেঈমান চিনা যায়, আমার মাধ্যমে ইসলাম কবুল চিনা যায়, আমার মাধ্যমে আর অন্ধকার চিনা যায়। উম্মত আমি যেখানে আছি মনে করবা সেখানে ঈমান আছে, আর আমি যেখানে নাই নিশ্চিত ধরে রাখবা সেখানে ঈমান এবং ইসলাম নাই। কথা কোন ঠিক না বাচ্চি? মুহাম্মাদুন ফারকুম বাইনান নাস, আমি হলাম কষ্টি পাথর। জ্বর মাফার যেমন থার্মোমিটার আছে, ঈমান আছে কি নাই, ইমান আছে কি নাই মাফার একটা কষ্টি পাথর আছে, সেই কষ্টি পাথর হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে মনকির নাকির আসিয়া সবল করবে বাসায়া, বলো না মনকির নাকির আসিয়া সবল করবে দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া, দেখিব আপনাকে দুই নয়ন ভরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা আরো গুরুত্বপূর্ণ একটা ঘটনা শুনুন। সহিহ বুখারী মুসলিম থেকে, নবীজি একটা যুদ্ধ থেকে ফেরার পথে গনিমতের মাল বণ্টন করতেছেন। গনিমত মানে হলো যুদ্ধে কাফেরদেরকে পরাজিত করে তাদের কাছ থেকে যেই সম্পদ সামান পাওয়া যায় এটা হলো গনিমত। সেই গনিমতের সম্পদ মুসলমানদের জন্য হালাল ছিল, মুসলমানদের মধ্যে নবী বণ্টন করতেন। নবীজি গনিমতের মাল বণ্টন করতেছেন কোন একটা যুদ্ধে, সবার মাঝে সামনে থেকে একজন লোক দাঁড়াইল, নাম হলো তার জুল খুয়াইসারা আত-তামিমি, জুল খুয়াইসারা আত-তামিমি।
তামিমি, আবার বলি জুল খুয়াইসারা আত-তামিমি, দাঁড়াইয়া বলতেছে ইদিল ইয়া মুহাম্মদ ফা ইন্নাকা লাম তাদিল, ও নবী আপনি বন্টন করতেছেন দেখতেছি, একটু ইনসাফ কইরা বন্টন করেন, আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করতেছেন না। সালাম আলাইকুম নাউজুবিল্লাহ, নবীজির রক্তিম বর্ণ হয়ে গেল চেহারা, রাগান্বিত হইয়া গেলেন, বললেন ওয়াইহাক এই দুষ্ট তুই ধ্বংস হ, ফামাইয়াদিল ইল্লা মাদিল, আল্লাহর জমিনে আমি নবী যদি ইনসাফ না করি আমার থেকে বড় ইনসাফকারী আল্লাহর জগতে আর কে আছে? কথা কন ঠিক না ব্যাঠে? আমি হলাম আল্লাহর জমিনে সবচেয়ে বড় ইনসাফকারী। হযরত উমর পাশে ছিলেন, উমর ফারুক চিনেন তো, কথা কয় না নরম না গরম? বেশি গরম। যে রাস্তা দিয়ে যায় শয়তানের ভিসা ক্যান্সেল 40 দিনের জন্য, এইরকম গরম। হযরত উমর নবীর কাছে, হুজুর দানি আব্দুল উনকা দানি অবরে বনকা, হুজুর আমার একটু আপনি অনুমতি দেন, কয় কি করবা? কয় তারে একসাথে জাহান্নামে পাঠাইয়া দি। খতনা হুজুর একসাথে জাহান্নামে পাঠাইয়া দেই। ওমর ওমর তো ওমরই, আমার নবী বললেন ওমর থামো, মনোযোগ আছে আপনাদের, গভীর মনোযোগ, এটা বুখারী মুসলিমের, মনে রাখবেন, কাজে লাগবে। কয় ওমর থামো, হুজুর কি কয় মনে রাখো, এই জুল খুয়াইসারা আত-তামিমি ফা ইন্না লাহু আসহাবা, কয় বাজারে যেমন পচা মাছেরও কাস্টমার থাকে, এই বেয়াদবের কিছু ফলোয়ার্স হবে, তারও কিছু মানুষ অনুসরণ করবে। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম, ও ওমর তাকে যারা অনুসরণ করবে তারা নামাজি হবে, তোমরাও নামাজ পড়বে তারাও নামাজ পড়বে, ওয়া সিয়ামাহু মা সিয়ামিহিম, তোমরাও রোজা রাখবে তারাও রোজা রাখবে, ওয়া ইয়াকরাউনাল কোরআনা, তোমরাও তেলাওয়াত করবে তারাও কোরআন তেলাওয়াত করবে। তিনটা কথা নবী বললেন, নামাজ তোমরাও পড়বা তারাও পড়বে, রোজা তোমরাও রাখবা তারাও রাখবে, তেলাওয়াত তোমরাও করবা তারাও করবে। সেম সেম নবী বললেন, না না সেম সেম না, তোমরা যখন তাদের পাশে দাঁড়াইয়া নামাজ পড়বে তখন তাদের নামাজ দেইখা তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে, এত সুন্দর নামাজি আর হইতে পারে না, তাদের রোজা দেইখা নিজের রোজাকে তুচ্ছ মনে হবে। এই সুপ্রিম কোয়ালিটির রোজাদার, হাই কোয়ালিটির নামাজি, তারা যখন তেলাওয়াত করবে মধুর আওয়াজে মনে হবে আসমান থেকে ওহী নাজিল হচ্ছে টপ টপ কইরা। তিনটা পরিচয় দিলেন, তোমরা নামাজি হবে, তোমাদের থেকে ভালো কোয়ালিটির নামাজি হবে জুল খুয়াইসারা আত-তামিমির ফলোয়ার্স, তোমাদের থেকে বেশি রোজাদার হবে তারা, তোমাদের থেকে বেশি তেলাওয়াতকারী হবে তারা। তো হুজুর তারপর বলেন, আমার নবী বললেন, ইয়ামরুকুনা মিনাদ-দীনি কামা ইয়ামরুকুস-সাহমু মিনার রামিয়া, ও উমর ফাইনালি তারা আল্লাহর দিন থেকে খারেজ হয়ে বেঈমান হইয়া যাবে। কথা কান ঠিক না ব্যাঠে? নামাজি হবে হাই কোয়ালিটির, রোজাদার হবে সুপ্রিম কোয়ালিটির, আমার নবী বললেন তেলাওয়াতকারীও হবে আল্লাহর কোরআন, আবার বেঈমান হইয়া যাবে, দিন থেকে খারেজ হইয়া যাবে। বানানো কথা নয় বুখারীর হাদিস, একটু মনোযোগ দেন, নামাজি বেঈমান কেন হয়, রোজাদার বেঈমান কেন হয়, তেলাওয়াতকারী বেঈমান কেন হয়, কোরআন মান্যকারী কেমনে বেঈমান হবে, কোরআন পালনকারী কি কারণে বেঈমান হবে, কোরআন পাঠকারী কি কারণে বেঈমান হবে, জানা দরকার আছে না নাই? কথা বলুন, জানা দরকার আছে না নাই? এই কথা জানতে পারলে আজকের মাহফিল সার্থক। আমার ভাইরা, আমাদের জানার বিষয় হলো নবী নিজেই বললেন তারা নামাজী,
আবার বললেন দিন থেকে খারেজ হইয়া যাবে। নামাজি হওয়ার পরেও কি কারণে দিন থেকে খারেজ হয়, রোজাদার হওয়ার পরেও কি কারণে দিন থেকে খারেজ হয়, তেলাবাতকারী হওয়ার পরেও কি কারণে দিন থেকে খারেজ হয়, এই হাদিসেই তার জবাব আছে। আমার বন্ধুরা, ওই যে যুলকায়স রাত্তামিমি প্রথম জানি কি বলছিল, ইদিল ইয়া মুহাম্মদ ফা ইন্নাকা তালাম তাদিল, আমি দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করতেছেন না, আপনি ইনসাফ করুন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যারা বসা আছেন, যারা দাঁড়ানো আছেন, সবার কাছে উচ্চ স্বরে একটু আওয়াজ চাই, এটা কি আদব না বেয়াদবি? আরো জোরে বলেন, আদব না বেয়াদবি? আপনি ইনসাফ করতেছেন না, ইনসাফ করুন, এই কথা কি আদব না বেয়াদবি? জবাব পাওয়া গেছে কি কারণে নামাজি হওয়ার পরও দিন থেকে খারেজ হইয়া যায়, রোজাদার হওয়ার পরেও দিন থেকে বের হয়ে যায়, তেলাওয়াতকারী হওয়ার পরেও দিন থেকে বের হয়ে যায়। জবাব হলো একটা, নামাজি নামাজ পড়ে যদি আমার নবীর সামনে বেয়াদবি করে, রোজাদার রোজা পালন করে নবীর সামনে বেয়াদবি করে, তেলাওয়াত করে আমার নবীর সামনে যদি বেয়াদবি করে, ওই নামাজ তার কোনো কাজে আসবে না, ভিতরে ঈমান নাই, ঈমান নাই, জীবন তো কেসা বেঈমান হইয়া যাবে। কথা কেমন ঠিক না বেঠি? ওই যে বলেছিলাম নবী যেখানে ঈমান, নবী যেখানে না ঈমান, নামাজ থাকলেও নাই, রোজা থাকলেও, কারণ এগুলো তো বরবাদ হয়ে যাবে। আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কথা কেমন ঠিক না বেঠি? এই যে নবীর সামনে বেয়াদবি করলে আল্লাহ নোটিশ দিয়েছেন যে আমি তোমার সব আমল বরবাদ করে দেব, একটাও রাখবে না। আমার ভাইয়েরা, সেই কারণে সুন্নিরা নবীর আলোচনা করে বেশি, কারণ নবী ছাড়া কোনো উপায় আছে নাকি আপনাদের? আপনাদের আছে? নবী চাই কি চাই না? দুনিয়াতে চাই কি চাই না? কবরে চাই কি চাই না? হাসরে চাই কি চাই না? মিজানে চাই কি চাই না? জান্নাতে আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমার বাবারা, আমাদের বিষয় একটা, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এটা আছে, ঈমান আছে। আল্লাহকে আল্লাহকে ইহুদি খ্রিস্টানরাও মানে, তাদের সমস্যা নবীকে নিয়ে, সেই জন্য ঈমানদার হয় না। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে এক প্রফেসর গেছিল ইউরোপে, তো ওই এক ইহুদি কয়, মুসলমান তোমাদের কিতাবে আছে যে তোমরা ইহুদি খ্রিস্টানদের মাইয়া বিয়ে করতে পারো? এই কথা তো নাই যে আমরা ইহুদিরা তোমাদের মাইয়া বিয়ে করতে পারি, এইটা নাই কেন? কয় নাই, কারণ আছে। কয় কি কারণ? কয় আমরা আমাদের নবীরও মানি, তোমাদের নবীরও মানি, তোমরা তোমাদের নবীরে মানো, আমাদের নবীরে মানো। কয় তুমি আমার নবীরে মাইনা নাও, আমি আমার মাইয়া তোমার কাছে বিয়ে দিব। সুবহানাল্লাহ, কইতেন না আমার নবীরে মানলে কি আর বেঈমান থাকবে? কথা কান বেঈমান থাকবে, তখন তো ঈমানদার হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই হলো ঈমান, এই হলো ইসলাম। ডক্টর ইকবাল বলেছিলেন, বা মুস্তাফা বারাসা খেসরা কেদি হামাউস গারনা রশিদি খেসরা বাউ তামাম বুল হাবিস। ঈমান হলো নবীর কদমে, কেউ যদি নবীর কদমে নিজেকে নিতে না পারে, তাহলে জিন্দে একটা আবুল হাব তৈরি হবে। নবী ছাড়া কি তৈরি হয়? আবু বকর না আবুল হাব? আবুল হাব। আর নবী সহ তৈরি হয় আবু বকর। জোরে কন্ন সুবহানাল্লাহ। এই কথা, এই মেসেজটুকু দিয়ে আমি আপনাদের খেদমতে বিজয় চাইতেছি। অনেক দেরি হয়ে তো, ওই যে আমারে কইছিলাম 8টায় দিতে, আমারে নুমানে দিছে 10:30, যাই হোক, তারপরও 12টা বেজে গেছে। এরপরে আর মাহফিল নেওয়া শোভন না, কারণ ফজর নামাজ পড়তে হবে না। কথা কন না, আওয়াজ শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ, নামাজ পড়ি তো আমরা, কারা কারা পড়েন না হাত তুলুন তো একটু। ভুল হয়ে গেছে না? না না, ভুল হয়ে গেছে, থক্কো, ভুল হয়ে গেছে। এই নামাজ চাই কি চাই না? কয় অত্ত
জোহরের নামাজ দিনের রাইতে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ দিনের দশটায় নয়, দশটায় না নয়টায়, আরেকখানে হমে দিই আটটায়, আরেকখানে হমে দিই সাতটায়, কয়টায়? হ্যাঁ হ্যাঁ পাঁচটায়, পাঁচটায় তো আজান, সব অবস্থায় আজান। এই নামাজ চাই কি চাই না? খবরদার, নামাজ পড়তে হবে। হুজুর কেবলা বলেছেন, নামাজ কো মামুলি মত সমঝে, নামাজ কো মামুলি মত সমঝে। নামাজ হলো জান্নাতের চাবি। কেয়ামতের দিন আল্লাহ যদি কই যাও জান্নাতে চলে যাও, ওখানে গিয়ে আটকে যাবেন, কারণ তালা বন্ধ, ওটার লাথি দিয়ে ভাঙ্গা যাবে না, ঠেলা দিয়ে খোলা যাবে না, ধাক্কা দিয়ে ভাঙ্গা যাবে না, চাবি লাগবো। ফেরেশতা কয় চাবি দাও, কয় চাবি তো তোমার কাছে, কয় না তোমার কাছে, কয় না তোমার কাছে, কয় গেটে তো তুমি না খারাই রেছো, তোমার কাছে না থাকবে, কয় না চাবি তোমার কাছে দেওয়া হয়েছিল, কয় কে দিছিল, কয় নবী দিছিল, কয় কখন কখন দিছিল, কোথায় দিছিল, কয় নবী না কইছিল, আসসালাতু মিফতাহুল জান্নাহ। সুবহানাল্লাহ, চাবি পাইছেন তো? কথা কয় না, চাবি পাওয়া গেছে তো? তাহলে জান্নাতে যাইতে চাই কি চাই না? যাইতে হলে তালা খুলতে হবে, তালা খুলতে হলে নামাজ আল্লাহ কবুল করুক, আর একটু মোহাম্মদ বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।